বিশ্বকাপের পর বাংলাদেশের দায়িত্ব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। রবিবার ভারত থেকে বাংলাদেশ দল ফিরলেও দলের সঙ্গে আসেননি এই দক্ষিণ আফ্রিকান। দেশে ফেরার একদিন পর টাইগারদের মধ্যে সবার আগে সোশ্যাল মিডিয়াতে কোচকে বিদায় জানালেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ডোনাল্ডের সঙ্গে মাহমুদুল্লাহর কাজ করার প্রয়োজনই পড়েনি, কারণ মাহমুদুল্লাহ ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বল করেন। তবুও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির দায়িত্ব ছাড়ার পর এক আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। এই কোচের সঙ্গে নিজের একটি হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করে ক্যাপশনে রিয়াদ লিখেছেন, একজন কিংবদন্তি এবং একজন ভদ্রলোক, খুবই সুন্দর মনের একজন মানুষ, আপনার সাথে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল। চলতি বিশ্বকাপের পর ডোনাল্ডের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। জানা গিয়েছিল পেস বোলিং কোচের সঙ্গে চুক্তি নবায়ন করছে না বিসিবি। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো, বিশ্বকাপের মাঝেই বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানালেন ডোনাল্ড। যাওয়ার আগে টিম টাইগারকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ডোনাল্ড লিখেন, আপনাদের ফাস্ট বোলিং কোচ হিসেবে আমাকে কাজ করার সুযোগ এবং দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা একটি শক্তিশালী বোলিং ইউনিট তৈরি করেছি, যেটি ভালো অভিজ্ঞতা অর্জন করেছে। আমি টিম ও কোচিংয়ের সদস্যদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমি প্রচণ্ড আগ্রহ নিয়ে আপনাদের খোঁজ খবর নিব। উষ্ণ বার্তা ও সমর্থনের জন্য বাংলাদেশ ক্রিকেটের সকল আবেগী ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট নিয়ে ক্যাপ্টেন সাকিব ও কোচ হাথুর সিংয়ের সমালোচনা করেছিলেন ডোনাল্ড, আর সেটিকে খুব একটা ভালো চোখে নেয়নি বিসিবি। ডোনাল্ডের সেই সমালোচনার কারণ দর্শানোরও কথা বলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। এমন পরিস্থিতির মধ্যেই দক্ষিণ আফ্রিকান সাবেকে পেসার জানিয়ে দেন তিনি আর বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না। 2022 পহেলা মার্চ থেকে এবছরের 11 নভেম্বর পর্যন্ত 20 মাস বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ফাস্ট বোলার আসার পর থেকেই শক্তিশালী হয়ে উঠতে থাকে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, হাসান মাহমুদের মতো তরুণ পেসাররা লাইন নাইটে উঠে এসেছেন তার হাত ধরেই। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরাও নিজেদের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন তার অধীনে। তবে শুধুমাত্র পেসারদের নিয়ে কাজ করলেও ডোনাল্ড যে পুরো বাংলাদেশ দলকে আপন করে নিয়েছিলেন, মাহমুদুল্লাহর এমন আবেগ ঘন পোস্ট সেটি প্রমাণ করে। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।